হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজ এখন বাজে ভোর 3:30। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, মামা আমার এদিকে রেডি হয়ে গেছে, দেখো মামা মামা রেডি হয়ে বসে আছে, এদিকে সব ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। তো এখান থেকে বের হব আমরা এবারে 4টের সময় ট্রেন, 4:03 ট্রেন আগো, 4:03 ট্রেন। তো এখান থেকে যাব, আমাদের এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে, কারণ এখানে এত তাড়াতাড়ি গাড়ি তো পাবো না, তো সেই জন্য এখান থেকে হেঁটে হেঁটে যাব। তো আজ পুরো ভিডিওটা তোমরা দেখবে যে আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কে কে যাচ্ছি। তো চলো সাথে থাকো, সবকিছু দেখতে থাকো, চলো। দেখো আমরা হেঁটে হেঁটেই আসছিলাম, ভোরবেলা তো গাড়ি পাওয়া পসিবল নয়, তো ভাগের চক্রে আমরা টোটো পেয়ে গেছিলাম, টোটো থেকে নেমেও গেছি, এখন হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছি আমরা। এখন স্টেশনে সবাই চলে এসেছে, দেখো হ্যাঁ একদম জল জল করছে। তো আমরা এখন শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি ট্রেন থেকে। এই তো কোথায় ছিলে তুমি? আমি তোমার ফোন দিয়ে তুমি আমরা এখন সবাই শিয়ালদা থেকে বাসে বসেছি, হাওড়া যাব, বাসে আমরা সবাই বসে পড়েছি, এবার বাস ছেড়ে দিয়েছে, চলো যাওয়া যাক। হাওড়ায় পৌঁছে গেছি আমরা, দেখো হাওড়া স্টেশন দেখা যাচ্ছে। তো এটা আমাদের ট্রেন চলে এসেছে, ট্রেনটার নাম ইস্পাত, তো এই ট্রেনটা করেই আমরা যাব। তো ট্রেনটা থামলে ট্রেনে উঠবো, উঠে সিটটা নিয়ে নেব, চলো দেখতে থাকো। কেন তুলবো না, অবশ্যই। হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, এখন বাজে 6:30, 6:35 নাগাদ ট্রেনটা ছেড়েছে। তো এখন চলো দেখা যাক রাস্তায় তোমাদের কী কী দেখাতে পারি, সবাই সবটা দেখো, ভালো লাগবে আশা করি।
লাস্ট ঘাট শিলা স্টেশনে পৌঁছে গেছি। দেখো এবার আমরা সব কিছু লাগেজ নিয়ে আমরা নিচে নামবো ট্রেন থেকে, চলো দেখতে থাকো। ঘাট শিলা স্টেশনটা খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর পরিবেশটা। এই হোটেলে আমরা থাকবো, নিরিবিলি মতো হোটেলটা। কোথায় গেল? কোন দিকে? ওপরে। এখন হোটেলে পৌঁছে গেছি ঠিক কথা, কিন্তু আমাদের এখনো রুম পছন্দ হচ্ছে না। মাম মাম যেও না ওখানে, দাঁড়াও। কোন ঘরটায়? এখানে কারা থাকবে? ও তো রুম এখন দেখি, একটাতে ঢুকলাম সেটা পছন্দ হয়নি, তো আর একটা। এই তো যাচ্ছি, এই তো মাম্মা।
রাস্তার অবস্থা যা। অনেকক্ষণ সময় কাটালাম, এবারে গিয়ে একটু চাটা খাওয়া হবে, খেয়ে আবার গাড়িতে উঠবো, উঠে হয়তো এবারে হোটেলে যাবো, আর কোথাও ঘোরা হবে না। তো অ্যাক্সিডেন্টলি ওই জিনিসটা হয়ে গেছিলো গাড়িটার সাথে, মানে অ্যাক্সিডেন্ট ধরতে গেলে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিলো, তো কিছু হয়নি। তো আর বোধ হয় কোথাও ঘোরা হবে না, কারণ অনেকটা সন্ধে হয়ে এসেছে। এবারে হয়তো হোটেলে যাওয়া হবে, হোটেলে গিয়ে আবার সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, মামামো অস্থির হয়ে যাচ্ছে, মামামো ওখানে যাবে, এবার গাড়িতে উঠবে, তো চলো যাওয়া যাক।